মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। স্যার, এই বিয়েটা কোনো ভাবনা চিন্তা ছাড়াই করেছেন। পছন্দ অপছন্দের ঊর্ধ্বে গিয়ে উনি জেদের বসে বিয়েটা করেছেন। আর তুমি বলো না, আমার মতন একটা মেয়েকে ওনার কেনই বা পছন্দ হবে? এদিকে তাকাও, তুমি আবার অমন করে কথা বলছো। এখন থেকে তুমি আর আদি সাত জন্মের সাথী। কোথায় স্যারের মতন অমন বড় একজন ডাক্তার, আর কোথায় আমার মতন একজন এমন সাধারণ নার্স, যার নিজের না আছে কোনো ঠিক ঠিকানা না কোনো বাড়ি। দিদি দিদি, একটা কথা জানবি, জানি বাপ খুড়ো, তার আছে ভগবান বুড়ো। সত্যি আনন্দি, একদম সত্যি, মা দুর্গা নিজে তোমাদের গাঁট ছড়া বেঁধেছেন গো। আজকের দিনটা কি একবার ভেবে দেখেছ? আজকের দিনে মায়ের সিঁথিতে সিঁদুর দিয়ে বরণ করার কথা, আর সেদিনই তোমার সিঁথিতে সিঁদুর উঠল। তুই তো বলিস হাজার খারাপের মধ্যে ভালোটা খুঁজে নিতে হয়, আর এখানে তো সবটাই তোর ভালোর জন্য হচ্ছে। হ্যাঁ, মানছি মানছি যে দাদুভাই গায়ের জোরে তোকে এই বাড়িতে নিয়ে এসেছে, কিন্তু আজ যদি বিয়েটা না করতো তাহলে তো হাজার লোকের হাজারটা প্রশ্ন করত। তখন তোর দাদা এই বাড়িতে এসে ঝামেলা করত, কিন্তু আজ তো তুই এই লাহি বাড়ির বউ, তাই না আনন্দি? মেয়েদের সবচেয়ে বড় জোরের জায়গা তার স্বামী। তুমি আর ভয় পেও না মা, আদিকে টপকে তোমার দিকে কেউ কোনোদিন আর চোখ তুলে তাকানোরও সাহস পাবে না। আর এই তো সেদিন তুই সবার সামনে বললি আমরা নাকি ওই মা দুর্গার হাতের পুতুল, আমাদের সবার সুতো তার হাতের বাঁধা। তাহলে মায়ের ইচ্ছা তোর কোথায় বাঁধছে বল দেখি? আর দেখ, মায়ের পায়ে আশীর্বাদী সিঁদুর তোর সিঁথিতে কেমন জল জল করছে। মায়ের ইচ্ছের ওপরে কেউ কোনোদিন প্রশ্ন করতে পেরেছে নাকি তা নিয়ে কখনো সন্দেহ করা উচিত? আনন্দি মা, এবার তুমি সবটা মেনে নাও মা। মা দুর্গা আছেন তো, সব সময় জানবে তোমার সব দায়িত্ব উনি নিয়ে রেখেছেন। হ্যাঁ, আর ভয় পেও না তুমি মা। এই দেখো, নতুন বউকে মুখ কালো করে থাকতে নেই, আনন্দ কর দিদি, আনন্দ কর। জানো তো কথায় আছে, মা বাবা যার পুণ্যবান তাকে রক্ষা করেন ভগবান। তোমার বাবা নিশ্চয়ই অনেক পুণ্য করেছিলেন আনন্দি, তাই তো রকেটের মতন অমন একটা গুন্ডার হাত থেকে রক্ষা পেয়ে তুমি আমাদের কাছে এসে পড়েছ, তাই না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।